Assalamualaikum. কাছে দূরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রোজা মোবারক। আজকে রাত্রে সেহরি খেয়ে আগামী কাল থেকে রোজা। সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। এখন আমি একটু টক বসালাম টমেটোর, একটু লবণ হলুদ, সামান্য একটু মরিচ দিয়ে দিলাম। ঢেকে দিলাম। এখানে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ। করছো রান্না করছি দিদি? কি রান্না করছো? এটা তুমি চিনতে পারবো না, একটা গ্রামের রান্না। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। কি করতেছো? এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আমি এখন ডাল দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ হবে ডালটা। টমেটোর টকটা আর একটু হবে। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এখানে মিষ্টি কুমড়ার ডগাগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিব। আমি এখন শাকগুলোকে উঠিয়ে ফেলব। এই রান্নাটা নোয়াখালি, কিন্তু আমি একটু আমার মতো করে রান্না করছি, চেঞ্জ করে। আমি এখানে এখন কলার বুগুলি দিয়ে দিব। এটা কলা গাছের ভিতরের পাটটা। নোয়াখালিতে এটা আগে দেয়, তারপর শাকটা দেয়। আমি একটু শাকটা উঁচা জালে ভাপ দিয়ে তুলে রেখেছি, রান্নাটা ভালো হবে। এখন আমি ঢেকে দিব, এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। বুগুলিটা হয়ে গিয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা তো ভিন্ন একটা স্বাদ আছে, যদি কখনো এই রান্নাটা খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, দারুণ স্বাদের একটা রান্না। এখানে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম।
আমি আবার ঢেকে দেব। এই রান্নাটা আমি আমার শাশুড়ির হাতে খেয়েছিলাম। নোয়াখালীতে গিয়ে একজনের হাতে খেলাম, কিন্তু সেই মজাটা পেলাম না, সেজন্য আজকে রান্নাটা নিজেই করতেছি। এখন মনে হচ্ছে সেই টেস্টটা আসবে। একটা একটা করে জিনিস দিচ্ছি, সেই টেস্টটা পাচ্ছি মাশাল্লাহ। এটা হচ্ছে ঘাগরা, এটার মধ্যে পাতা ছিল, পাতাগুলো আমি ফেলে দিয়েছি, এটা কুটে নিয়েছি। এটা ঘাগরা, এটা আমি দিয়ে দিই। এইটা হচ্ছে হিয়াল মুত্রা, এইটারও পাতাগুলো ফেলে দিয়েছি, এটাও মিক্সড করে নেব। এটা দিয়ে এটা একটু চেক করুন, হিয়াল মুত্রাটাও দিয়ে দিলাম, ঘাগরাটাও দিয়ে দিলাম। আর একটু হবে, তরকারিটা হয়ে গিয়েছে। পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আদা রসুন ছেঁচে দিলাম, এখানে শুকনা মরিচ, জিরার পাতি, গোটা জিরা দিয়ে দিলাম। আর কয়েকটা সরিষা দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখানে এখন আমি বাগার দিয়ে দিলাম, আমার রান্নাটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে থেকে, সেরি শুরু, তারাবি শুরু। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।